সিপিআইএম পরে বিজেপিতে যোগদান, এবার করলেন পদত্যাগ। গতকাল তার প্রথম অংশ প্রকাশিত হয়েছে, আজ তার দ্বিতীয় ও শেষ অধ্যায়। ছাত্রজীবন থেকে সিপিআইএম দলের সমর্থন নিয়ে সমাজে কাজ করে যাওয়া নেত্রী কেন্দ্রে প্রথম বিজেপি দল ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর দীর্ঘদিনের সিপিআইএম প্ল্যাটফর্ম ছেড়ে ত্রিপুরার ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হন। তখনও নেত্রীর অভিযোগ ছিল সিপিআইএম দলের নীতিভ্রষ্টের কারণে দলত্যাগ। আর আজ মাত্র কয়েক বছরের ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়ে আবারও দলীয় গোষ্ঠীকুন্দল এবং নীতিভ্রষ্টের কারণে ভারতীয় জনতা পার্টির সভ্যপদ এবং পানিসাগর পঞ্চায়েত সমিতির সদস্য পদ থেকে অব্যাহতি দেন 57 নম্বর যুবরাজনগর বিধানসভার জনপ্রিয় জনপ্রতিনিধি দীপালী দেবনাথ। স্থানীয় সংবাদ মাধ্যমের একান্ত সাক্ষাতে তিনি তুলে ধরেন ওনার রাজনৈতিক অভিজ্ঞতার চিত্র। তিনি জানান, ছাত্রজীবন থেকেই তিনি রাজনৈতিক দলের সাথে অতপ্রতভাবে জড়িয়ে আছেন, যদিও তৎকালীন সময়ে ভারতীয় কমিউনিস্ট পার্টির সমর্থক হিসাবে কাজ করে গেছেন। বিগত 2009 থেকে 2013 সাল পর্যন্ত তিনি সিপিআইএমের হয়ে দেওছড়া পঞ্চায়েতের প্রধানের দায়িত্ব সামলেছিলেন। কিন্তু একটা সময় সিপিআইএমের দলীয় নিয়ম শৃঙ্খলা ভঙ্গ তথা স্বজন পোষণে অতিষ্ঠ হয়ে সেই দল থেকেও অব্যাহতি নেন। বিগত 2014 সালে ত্রিপুরাতে নির্বাচনের প্রাক্কালে ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে বিজেপিতে যোগ দেন। এই মর্মে বিগত 2018 সালে নির্বাচনের টিকিট পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়লাভ করেন। বিজেপি দলও তাকে পানিসাগর পঞ্চায়েত সমিতির সদস্য হিসাবে মনোনীত করে। জানা গেছে, পানিসাগর পঞ্চায়েত সমিতির মোট সদস্য সংখ্যা 11 জন, এর মধ্যে পুরুষ 6 জন এবং মহিলা 5 জন। এর মধ্যে একজন সদস্য সিপিআইএম দলের। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যান পুরুষ হলে ভাইস চেয়ারম্যান মহিলা প্রার্থী হওয়ার কথা, কিন্তু বিজেপি দলের একাংশ স্বার্থান্বেষী নেতাদের কারণে দলীয় নিয়ম শৃঙ্খলা শুরু থেকেই লাগু হয়নি। বিগত কিছুদিন পূর্বে পানিসাগর পঞ্চায়েত সমিতির একজন সদস্য নারী ঘটিত অপরাধে অভিযুক্ত হয়ে পদ থেকে বহিষ্কৃত হয়েছেন। গতকাল আরও একজনের অব্যাহতি নেওয়াতে ক্রমশ পানিসাগর পঞ্চায়েত সমিতি দুর্বল হয়ে পড়ছে বলে মনে করছেন গোটা মহকুমার শুভবুদ্ধিসম্পন্ন জনগণ। তার সাথে এলাকায় গুঞ্জন শোনা যায় যে দীপালী দেবনাথ দীর্ঘদিনের সিপিআইএম দল থেকে আসা এবং রাতারাতি বিজেপি দলের নির্বাচনী প্রতিনিধি হয়ে যাওয়ার পরও বর্তমানে নিজ আত্মস্বার্থ চরিতার্থ করতে পারছেন না। পঞ্চায়েত সমিতির পদ থেকে অব্যাহতি নেওয়া দীপালী দেবনাথ সংবাদ মাধ্যমকে জানান যে বিজেপি দল তাকে বহিষ্কার করেনি, বরং তিনি নিজে থেকেই পঞ্চায়েত সমিতির সদস্য পদ থেকে এবং সাথে সাথে দল থেকেও অব্যাহতি নেন। এই মর্মে ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসার দিলীপ দেবনাথের হাতে অব্যাহতিপত্র তুলে দেন। তবে সাংবাদিকদের জিজ্ঞাসাবাদে তিনি জানান যে আগামী দিনে আর কোনো রাজনৈতিক দলের হয়ে লড়বেন কিনা এখনই স্পষ্ট করে বলতে পারবেন না। এখন দেখার বিষয়, ত্রিপুরার রাজনৈতিক অঙ্গনে মধ্যবর্তী অধ্যায়ে দীপালী দেবীর আকস্মিক অব্যাহতিতে বিজেপি দলের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে বলে মনে করা যাচ্ছে, তার সময়ই কথা বলবে। একটা প্রশ্ন আপনাকে আমি করতে চাই। পানিসাগর পঞ্চায়েত সমিতির একজন সদস্য যিনি ভাইস চেয়ারম্যান ছিলেন কিছুদিন আগেই, উনাকে এবং উনিও রিজাইন লেটার দাখিল করেছেন। উনি ছিলেন যুবরাজনগর বিধানসভা থেকে একজন সদস্য, আপনিও যুবরাজনগর ব্লক থেকে পানিসাগর পঞ্চায়েত সমিতির সদস্য। সেটা কি কোনো রাজনৈতিক সমীকরণ চলছে যে যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের যতজন সদস্য পানিসাগর পঞ্চায়েত সমিতিতে যুক্ত আছেন সবাই আপনারা একে একে এইভাবে পদত্যাগ করবেন বলে কোনো সমীকরণ চলছে কি? না, এটা তো নারায়ণনাথ চৌধুরী যে ভাইস চেয়ারম্যান আছিলেন, এটা দেখেন উনার যে ছোট ভাইয়ের বউ আমাকেও একটা কপি দিয়েছিল যে উনার উপর শ্লীলতা হানি করেছেন, এই কারণে উনি নিজে রিজাইন দিয়েছেন সমিতি। উনি দিয়েছেন দল, উনাকে চাপ সৃষ্টি করেছে। যে মিডিয়াতে দেখেছি যে পানিসাগর মণ্ডল বলেছে যে স্বচ্ছতার জন্য পানিসাগর ব্লকে যে উনাকে বলেছে উনি দিয়েছেন। যুবরাজনগর বিধানসভা থেকে কতজন প্রার্থী আপনারা পানিসাগর পঞ্চায়েত সমিতির দায়িত্বপ্রাপ্ত হিসাবে সদস্য আছেন? আমরা 3 জন আছি। তাহলে আপনি রিজাইন দেওয়ার পরে এখন বর্তমান এখন আছেন, আপনারা 3 জন ছিলেন? আমরা 3 জন ছিলাম, নারায়ণনাথ চৌধুরী, আপনি নিজে আর একজন, হচ্ছে লক্ষ্মীকান্ত দাস বিলতে পঞ্চায়েত। এখন আপনি সহ রিজাইন দেওয়ার 2 জন আছেন, একজন বর্তমান আছেন। আমি আর একটা লাস্ট প্রশ্ন, আজকের এই রিজাইন লেটার যে দাখিল করার পর আপনি কি দলীয়ভাবে আগামী দিন আপনি কাজ করে যেতে চান, না শুধু পদ থেকে এবং দল থেকেও বহিষ্কৃত হয়েছেন বা দল থেকেও আপনি বহিষ্কার নিতে চান? না, আমি তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে না, আমি আর বিজেপি দল বিজেপি আর করবো না। আমি আপাতত আমি
কোনো সিদ্ধান্ত নিচ্ছি না যে আগামী দিন কি রাজনীতি করব কি না, এটা পরবর্তীতে আমি চিন্তা করব যে আমি কি করব। তাহলে আপনি পঞ্চায়েত সমিতির সদস্য পদ এবং বিজেপি দলের সদস্য পদ আপনি দুটোই খারিজ করছেন? আমি উপসাধ্যক্ষ ছিলাম, যাদবনাথের বাড়িতে বসা হয়েছিল, সেখানে যে সবাই যে না বিরোধী যারা থাকবে তারা যেন নমিনেশন দাখিল না করতে পারে, মারপিট করবে, হাত পা ভেঙে দিবে, এই সিদ্ধান্তগুলি যে বিজেপি আমি মানতে পারিনি। কারণ আমি যে বিগত দিনে যে বিজেপি করেছি নির্বাচনের আগে, আমার কাছে খুব ভালো লেগেছিল যে সেখানে একটা সুন্দর সিস্টেম ছিল, আমরা রাত দিন কাজ করেছি, মানুষের কাছে গিয়েছি, মানুষ আমাদেরকে যে ডাকে সাড়া দিয়েছে, সরকার এসেছে, কিন্তু সরকার আসার পরে ওনারা যেভাবে মানুষের উপর অত্যাচার চালিয়েছে, গণতন্ত্রকে নষ্ট করছে, সেটা আমি মেনে নিতে পারিনি। সেদিনও আমি সেই যাদবনাথের ভাইতে আমি বলেছি যে না এটা আমি মানতে পারি না, আমি এটাকে সমর্থন করি না। উনি তখন বলেছেন যে সংখ্যাগরিষ্ঠতার মতে উনি দলীয়ভাবে সেই সিদ্ধান্ত পাস করলেন। আমি বলছি সেটাও আমি জানি, তাহলে আপনি দলীয়ভাবে যদি গণতন্ত্রের মাধ্যমে আপনি সংখ্যাগরিষ্ঠতায় সেই সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে বাইরে কোনো অন্যান্য দল গণতন্ত্রের মাধ্যমে কেন ওনারা ওনাদের নমিনেশন দিতে পারবেন না, এইভাবে মারপিট করবেন, সেটা আমি মানতে পারিনি সেই সিদ্ধান্ত। যে ত্রিপুরা রাজ্যের মানুষ চেয়েছিল যে না বিজেপি আসবে, সুষ্ঠু একটা সরকার আসবে, আগামী দিন ত্রিপুরা রাজ্যের উন্নতি হবে, কিন্তু এইভাবে হলে যে ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র বারবার নষ্ট হচ্ছে এই আমাদের বিজেপি ক্ষমতা আসার পর, সেটা আমার মনে খুব কষ্ট লেগেছে যে আগে আমরা মানুষের কাছে কি বলেছি আর সরকার আসার পর ওনারা কি করছে সেগুলি আমি মেনে নিতে পারছি না। যে বিরোধী যদি না থাকে তাহলে একটা রাজ্যের উন্নতি হতে পারে না। যদি বিরোধী থাকে, দেখেন যে একটা রাজ্যে যখন বিরোধী থাকবে কাজ করতে গেলে আমাদের ভুল ত্রুটি হতে পারে, যখন বিরোধীরা থাকে তখন ওনারা কিন্তু সেটা ধরিয়ে দেয়, সেখানে আমাদের যে ভুলটা সেটা আমরা সংশোধন করতে পারি। কিন্তু ওনারা চাইছেন যে এখন আর একতন্ত্র, আমরা যেগুলির বিরোধিতা করেছি সবকা বিকাশ, কিন্তু এখানে দেখছি যে না এটা কিসের বিকাশ হচ্ছে, যে মানুষের বাক স্বাধীনতা নষ্ট করে দেওয়া হচ্ছে, গণতন্ত্রকে নষ্ট করে দেওয়া হচ্ছে, বিরোধী থাকবে না এটা মানা যায় না। বারবার দেখেছি যে বিভিন্ন জায়গাতে যে বিরোধীদের উপর আক্রমণ করছে, পার্টি অফিস ভাঙা হচ্ছে। আমি যাদবনাথের বাড়িতে বলেছি আপনারা যে বিরোধীকে নমিনেশন দিতে দেবেন না, আমরা তো রাত্রে 12টা 1টা পর্যন্ত আমরা মিটিং করেছি, কই তারা তো সেই সময় আমাদেরকে বাধা দেয়নি, আমরা কাজ করেছি, মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, এটা যদি করি আমাদের আগামী দিন ক্ষতি হবে। কিন্তু আমি দেখেছি যে আমি যে এগুলি বলেছি সেটার কোনো উত্তরই পাইনি আমি, তাহলে আমি কি করে ওনাদের সঙ্গে কাজ করব? তার জন্য আপনি বিজেপি দলে দল থেকে বহিষ্কৃত হচ্ছেন। লাস্ট প্রশ্ন ম্যাডাম, আপনি এই বিজেপি দলের যুক্ত হওয়ার আগে অনেক সমাজসেবায় যুক্ত ছিলেন, তখন আপনি কোনো কি রাজনৈতিক দলের সমর্থিত ছিলেন এবং কোন দলের ছিলেন? আমি বিয়ের আগে আমি কমিউনিস্ট পার্টি কর্তা, আমি কমিউনিস্ট পার্টি বিয়ের পর আমি এই যুবরাজনগরে আমার বিয়ে হয়েছে দেউছড়াতে, আমি সেখানেও কমিউনিস্ট পার্টি করতাম, কমিউনিস্ট পার্টি আমাকে প্রদান করেছিল। সেই পার্টিতে আমি একটা বিষয়ে, যে কোনো একটা বিষয়ে আমি চিঠি দিয়েছিলাম পার্টিকে, তো সেই পার্টির যে কমিউনিস্ট পার্টির যে গঠনতন্ত্র সেই গঠনতন্ত্র অনুসারে আমি চিঠি দিয়েছিলাম, সেই চিঠির উত্তর পাইনি। তারপর আমি কমিউনিস্ট পার্টিকে আবার একটি চিঠি দিয়েছি যে এই ডেট মোতাবেক, যে আমি এত এত ডেটে আমি পার্টিকে একটা চিঠি দিয়েছিলাম, সেই চিঠির উত্তর আমি পাইনি। তাহলে আমি এই পার্টিতে কীভাবে কাজ করবো? আজ থেকে আমি সেই দল থেকে আমি অব্যাহতি চাই বলে আমি সেই দল থেকে অব্যাহতি নিয়ে আমি ঘরে বসে রয়েছি, আমি কোনো কাজকর্ম করিনি। যখন মোদি সরকার আসে 2014 সালে, তারপরে আমি আবার বিজেপিতে কাজ করা শুরু করি। ধন্যবাদ। রমাকান্ত দেবনাথ এবং দয়ানন্দ চৌধুরীর কলমে ত্রিপুরা পায়োনিয়ার।